আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা খুবই ইন্টারেস্টিং। আমরা এরকম ঘটনা সিনেমা বা কোনো গল্পের বইয়ে দেখে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে যে গল্পটা বলবো সেটা একদম ট্রু স্টোরি। তো পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন। একটা মেয়ে মানুষ হয়েও কুকুর, বিশ্বাস করা যায়? আজকে আমি যে মেয়েটার গল্প বলবো তার নাম হচ্ছে অক্সানা মালায়া। সে জন্মগ্রহণ করেছিল November 4, 1983, আর ও ইউক্রেনে একটা খুব গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। তো অক্সানার ফ্যামিলিটা ওরকম ছিল যে ওর মা বাবা সারাক্ষণ ঝগড়া করতো, ওরা অনেক অ্যালকোহলিক ছিল, ড্রাঙ্ক থাকতো, ভালো করে ছেলে মেয়েদের লুক আফটার করতো না। তো যখন অক্সানার বয়স 3 বছর ছিল, 1986 এর একদিন শীতের দিনে, ওর মা বাবা অনেক বেশি ড্রাঙ্ক ছিল আর ওরা নিজেদের মধ্যেও ঝগড়া করছিল। তো ওরা ভুলে গিয়েছিল যে অক্সানা ঘরের বাহিরে এই শীতের মধ্যে, আর ওরা ওদের দরজা লক করে দিয়েছিল। কিন্তু ওরা জানে না ওদের 3 বছরের মেয়ে ঘরের বাহিরে। তো অক্সানা ওই সময় একটা গরম প্লেসের জন্য ওর ঘরের থেকে দূরে কতগুলো কুকুরের ঘর ছিল, যেটাকে ক্যানেল বলে। অক্সানা একটু গরম পাওয়ার জন্য ওই কুকুরের ঘরে গিয়ে থেকেছিল। তো দেখা গিয়েছে অক্সানা যখন ওখানে থাকতে গিয়েছিল, কুকুররাও অনেকটা ওকে ওয়েলকাম করেছে, মানে ওকে দেখে ওরা বার্ক করেনি, জাস্ট ওদের মতো করে ওরা ওকে থাকতে দিয়েছিল। এর পরের দিন সকালেও অক্সানার মা বাবা তখনও মনে ছিল না যে ওদের ওই মেয়েটা মিসিং আর অক্সানাও ফিরে আসেনি। তারপরে ওরা যখন একটা পর্যায়ে গিয়ে রিয়েলাইজ করলো যে ওদের মেয়ে অক্সানাকে পাওয়া যাচ্ছে না, ওরা একটু খোঁজার পর পেলো যে অক্সানা একটু দূরে কুকুরদের সাথে থাকছে, কুকুরদের ঘরে। এরপর অক্সানার মা বাবা ট্রাই করেছিল অক্সানাকে ওখান থেকে আনতে, কিন্তু আনার পরেও ও আবার কিছুদিন পর ওখানেই চলে যেত আর কুকুরদের সাথে থাকা শুরু করত। তো একটা পর্যায়ে, আমি জানি এটা শুনতে অবিশ্বাস্য লাগে, যে অক্সানার মা বাবাও এলাও করেছে ও কুকুরদের সাথে থাকতে। তো এইভাবে করে 5 বছর চলে গিয়েছে যে অক্সানা ওর ফ্যামিলি থেকে একদম সেপারেটেড, আর ও সারাক্ষণ কুকুরদের সাথেই থাকতো, ও কুকুরদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছিল। আর একটা জিনিস হচ্ছে, এই অক্সানার 3 থেকে 8 বছর পর্যন্ত ও কুকুরদের সাথে থাকতে থাকতে ওর সবকিছু একদম কুকুরের মতো হয়ে গিয়েছিল, আর ওর মানুষের সাথেও কোনো রকম ইন্টারাকশন ছিল না। অক্সানার স্বভাব এত বেশি কুকুরে পরিণত হয়েছিল যে ও যখন হাঁটতো ও মানুষের মতো 2 পায়ে হাঁটতো না, ওর পায়ের উপর আর হাতের উপর ভর দিয়ে হাঁটতো, আর ও কুকুরদের মতো ঘেউ ঘেউ করতো। ওরকম করে ও কোনো রকম কথা বলতে পারতো না, ইভেন একটা ওয়ার্ডও ও বলতে পারতো না, আর ও কুকুরের মতো কাঁচা মাংস খেত। 90s এর দিকে অক্সানার বিহেভিয়ার আরো এত বেশি কুকুরের মতো হয়ে গিয়েছিল যে ওকে মানুষও বলা যেত না। 1990s এর কিছুদিন পরে একটা লোক অক্সানা যেখানে কুকুরদের সাথে থাকতো ও ওখান দিয়ে যাওয়ার সময় দেখলো যে একটা মানুষ কুকুরের মতো বিহেভ করছে, আর ওকে দেখে ও ঘেউ ঘেউ করছিল। তো লোকটার কাছে এই জিনিসটা রাইট মনে হয়নি, তাই ও পুলিশের কাছে গিয়ে ইনফর্ম করেছিল, আমার মনে হয় এই মানুষটার অর্থাৎ ওই মেয়ে অক্সানার একটা প্রবলেম আছে। এই কথা শুনে পুলিশ ওখানে এসে দেখলো যে অক্সানা একদম তবু কুকুরদের মতো আচরণ করছে। আর পুলিশ যখন ট্রাই করেছিল অক্সানাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে যেতে, তখন অন্য সব কুকুরগুলো একটু পুলিশের দিকে তেড়ে আসছিল অ্যাটাক করার জন্য আর ঘেউ ঘেউ করছিল। ওই সময় অক্সানাও সেম রকম করছিল। তখন পুলিশ কতগুলো মাংসের পিস নিয়ে কুকুরদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল। তো ওই সময় ওই সব কুকুরগুলো মাংস খাওয়ার জন্য চলে গিয়েছে, আর ওরা এই চান্সে অক্সানাকে রেস্কিউ করে নিয়ে এসেছিল। এরপর পুলিশ অক্সানার লুক আফটারের জন্য একটা ফস্টার ফ্যামিলির কাছে দেয়, মানে একটা ফ্যামিলিতে যে যারা ওকে সবকিছু শেখাবে, মানুষের মতো করে বড় করবে। এটা কিন্তু ওর নিজের ফ্যামিলি না, কারণ ওর নিজের মা বাবাই ওকে লুক আফটার করেনি। এরপর অক্সানাকে যখন ডক্টরের কাছে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হলো, তখন ডক্টর দেখলো যে হিউম্যানের সাথে কোনো রকম ইন্টারেকশন না থাকার কারণে অক্সানা কথা বলতে একদম ভুলে গিয়েছে। ইভেন পসিবিলিটিও আছে ওকে শিখানোর পরেও ও আর কখনো কথাও বলতে পারবে না। ইভেন অক্সানা 2 পায়ে হাঁটতেও ভুলে গিয়েছিল। তো এরপরে ইভেনচুয়ালি অক্সানা মানুষের সাথে ইন্টারাক্ট করতে করতে আর অনেক ট্রিটমেন্টের পর ও আস্তে আস্তে
কথা বলতে শিখেছিল আর হাঁটতেও শিখেছিল, কিন্তু যেহেতু অক্সানার লাইফের একটা ইম্পর্টেন্ট সময় যে টাইমে চাইল্ড ডেভেলপমেন্ট হয়, ও ওই টাইমটা ছিল কুকুরদের সাথে, তাই ওর উপর এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়েছিল। অক্সানা যখন কথা বলতে শিখেছিল ও তখন কথা বলতে অনেকটা মনোটোনে, যেমন ওর কথার মধ্যে কোনো দাড়ি কমা ছিল না, কোনো এক্সপ্রেশন ছিল না, তাই অনেক মানুষের কষ্ট হতো ওর কথাটা বুঝতে, আর প্লাস ও হাঁটতো যেও একটু কষ্ট করে ওকে হাঁটতে হতো। অক্সানা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছিল তখন একজন সাইকোলজিস্ট ওর একটা মেন্টাল অ্যাসেসমেন্ট করেছিল, যেখানে দেখা গিয়েছে অক্সানা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও ওর ব্রেইন ছিল অনেকটা 6 বছরের বাচ্চার মতো। আজকের দিনে এখন অক্সানার বয়স 39, ও এখন একটা ফার্মের মালিক যেখানে কতগুলো অ্যানিমেল আছে, ও অ্যানিমেলের লুক আফটার করে। তো রিসেন্টলি অক্সানা একটা ইউক্রেনিয়ান টক শোতে গিয়েছিল, যেখানে ওকে ওর লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ও বলেছে ও আর কুকুরের মতো লাইফ চায় না, ও জাস্ট একটা নর্মাল হিউম্যান বিং এর মতো থাকতে চায়। তো এটাই ছিল আমার আজকের গল্প। আজকের গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মনে হয় যেন একটা ফিল্মের মতো। তো আমি আমার ভিডিও শেষে কতগুলো অক্সানার ভিডিও অ্যাড করব, যেখানে আপনারা দেখবেন ও কত বেশি কুকুরের মতো ছিল। আর একটা কথা বলি, আমার ভয়েসটা আজকে একটু বসে গিয়েছে, মেবি আপনারা আমার কথা বুঝতে কষ্ট হয়েছে। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে, ইন্টারেস্টিং লাগলে আপনারা গল্পটা শেয়ার করবেন প্লিজ। আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবনম ব্লগস।